হ্যালো গাইস, আমরা শুভ বিজয়া আপনাদের সবাইকে জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা যেদিনকে ভাষণ দিতে গেছিলাম মাকে, সেদিনকে অ্যাকচুয়ালি সমস্যা যেটা হয়েছিল সেটা প্রচণ্ড বৃষ্টি নিয়ে গেছিল। সেই বৃষ্টি নেওয়ার জন্য আমরা ব্লগটা করে উঠতে পারিনি, কেন অলরেডি আমাদের মায়ের যে প্রতি মাসে অলরেডি 25% ভিজে গেছিলো। কেন আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন পুরো ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু তারপরে যখন আমরা আস্তে আস্তে রাস্তার দিকে যাই, আমরা পূর্ণবাড়ি, আমার যে পূর্ণবাড়ি সেখানে আমার বাড়ি থেকে মোটামুটি 700-800 মিটার দূরে সেখানে নিয়ে যাই, মাঝ রাস্তাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য তখন আমরা মায়ের প্রতিমা বাঁচাতে এত ব্যস্ত হয়ে যাই যে তখন আর ওই ওয়েদারের মধ্যে বৃষ্টির মধ্যে একটা একটা যাচ্ছাটাই অবস্থা, একটা মেশাকার অবস্থা। তার মধ্যে আমার আর ভিডিও কলার মতো পরিবেশ পরিস্থিতি সেই সময় আমাদের ছিল না, যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা কোনোভাবে লাস্টে একজনের থেকে ভিডিও কালেকশন করে মায়ের প্রতিমা ভাসান সেটাকে দেখিয়ে আপনাদেরকে আমরা 10 মিনিটে দেখিয়েছি। আমরা আপাতত এই বলে আপনাদের শুভ বিজয় জানাচ্ছি, এবং আমাদের ছোটো যারা ছোটো ভাই বোনেরা দেখছে তাদেরকে অশেষ ভালোবাসা স্নেহ রইল, এবং বড়দের প্রতি আমার প্রণাম রইল। অবশ্যই আমাদেরকে পথ চলার জন্য আগে যেতে সাহায্য করবেন, এটা আমার একটা আশা। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা একটা নতুন জার্নি করার জন্য রেডি হচ্ছি, সেটা হচ্ছে আমরা উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করছি। আমার মিসেস আর আমি যাবো এই ব্লগিং এর ব্যাপারে, সেই জন্য আমরা অবশ্যই সেটা কোনো কমন প্লেস না, একটু অফবিট প্লেস গুলোতেই যাওয়ার চেষ্টা করব, কারণ মানে কমন প্লেসে তো সবাই যায়, তো অফবিট প্লেস গুলোই দেখানো হয় না। তো ইচ্ছা আছে অফবিট প্লেস গুলো একটু যাওয়ার, তো সেখানে গিয়ে সেখানে সিনারিও খুব সুন্দর হয়, মানে একটু শান্ত থাকে পরিবেশ গুলো, সেজন্য কি জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে, ভিউটা খুব ভালো পাওয়া যায়। দেখা যাক, অবশ্যই পাহাড়ের ভিউ সেটা লাকের ব্যাপার, এখনই কিছু বলাটা ঠিক হবে না, কারণ যদি ক্লাউডি থাকে তাহলে তো সবটাই ম্যাচাকার হয়ে যাবে, দেখা যাক কি হয়। আমরা সেই জন্য এখান থেকে আমরা বাইকে করে, যেহেতু হাতে সময় কম, বাইকে ছেলে মেয়ে আছে তাদেরকে ছেড়ে যাওয়াটা সমস্যা আপনারা বুঝতে পারছেন, সেই জন্য আমরা এখান থেকে আমাদের যে টাইগার, মানে আমাদের যে ক্লাসিক বাইকটা তার নাম টাইগার, সেই টাইগারকে নিয়ে আমরা যাবো, গিয়ে এখান থেকে আমরা NGP পর্যন্ত যাবো, বাইকটাকে আমরা ট্রেনে পার্সেল করে দেবো এবং সেটাও আমরা আপনাদের দেখাবো, এবং বাইক ট্রেন আমরা গিয়ে আমরা NGP থেকে আমরা মুভ করবো আগেকার জার্নিতে, এটাই আমাদের আপাতত প্রোগ্রাম। তো আমাদের প্রস্তুতি মোটামুটি দুর্গা পুজোর পর থেকে এই জার্নিটার জন্য প্রস্তুতি আমরা মোটামুটি করে ফেলেছি, এবং সেটা ধীরে 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 এগিয়ে যাচ্ছি, শেষের দিকে। তো আমরা শেষে সেটাকে আশা করছি আমরা বুধবার দিনকে বেরোবো, তো সেই জন্য একটা প্রস্তুতি চলছে, গাড়ির বিভিন্ন আমাদের টাইগারের বিভিন্ন ধরনের যে মেকানিক্যাল টেকনিক্যাল কাজগুলো সেগুলো চলছে, তো আমরা আমাদের চেষ্টাগুলো করছি, এবং বিভিন্ন যে রাস্তায় যে জরুরি পরিষেবা যেগুলো আমাদের লাগবে, যেগুলো ওখানে রাস্তায় হয়তো আমরা পাবো না, সেগুলো আমরা আমাদের কালেকশন করে নিচ্ছি একসাথে, তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, এবং বিভিন্ন জিনিসের বিভিন্ন টেকনোলজি, যার মধ্যে কি ছবিগুলো, যেমন ড্রোন, যেমন গ্রিম্বল, যেমন গোপ্রো, এগুলোকে আমরা বিভিন্নভাবে এগুলোকে নিজের সাথে সিস্টেমেটিক করছি, যাতে করে আগামীতে এই মানে এই পুরো ট্যুরটা যাতে সাকসেসফুলি আমরা ল্যান্ড করতে পারি, সেজন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমরা আপনাদের পরবর্তীকালে যে আপডেটগুলো সেগুলো জানাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এই ভিডিওটা আগামীতে নেক্সট ভিডিও থেকে আমরা এই ভিডিওতে বা আমাদের উত্তরবঙ্গ ভিডিওটা আমরা হিন্দিতে করবো, কেন আমরা হিন্দিতে করবো এই কারণে যে অনেক আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমার অনেক বন্ধু আছে যারা হয়তো সাবস্ক্রাইব করে দিয়েছে, আমি আমার আমার ট্রাভেল ব্লগ ল্যাঙ্গুয়েজটা প্রবলেম হচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজে একটা প্রবলেম হচ্ছে, তারা ল্যাঙ্গুয়েজটা বুঝে উঠতে পারছে না, যার জন্য তারা হয়তো তারা বারবার বলছে দাদা হিন্দি মে বানাইয়ে, দাদা হিন্দি মে বানাইয়ে, তো সেই জন্য হিন্দি ল্যাঙ্গুয়েজটা এইভাবে ব্যাপারে মিক্সআপ ম্যাচ করে আমরা এটা করার ইচ্ছা আছে, তো সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা সেটাকে এগাবো, এবং আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে, আপনারা সাথে থাকবেন, অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কেন আপনাদের এই যে আমাদের 1 মাস আমাদের ব্লগের বয়স হয়েছে 1 মাস, আমাদের আজকের ডেটে 162,000 সাবস্ক্রাইবার হয়েছে, এটা সম্পূর্ণভাবে এই কৃতজ্ঞতা আপনাদের জানাই যে আপনারা এটা আমাদেরকে সাহায্য করেছেন, এবং আপনাদের আমরা যেভাবে রেসপন্স আপনাদের পেয়েছি, আমরা নতুন ছোট্ট একটা চ্যানেল, সেই চ্যানেলের একটা ইউটিউবে একটা ব্লগ, সেই ব্লগটাকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, যেভাবে নিয়েছেন, সেটা আমাদের কাছে খুব 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 আনন্দের, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সাথে থাকবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ, আরেকটা কথা, আমার ছেলে মেয়ের কিছু ইচ্ছা, আপনাদের কিছু কথা বলবে সেটা ইচ্ছা, সেই জন্য ওরা ক্যামেরার সামনে এসছে, ওরা কি বলবে শুনুন প্লিজ। হাই গাইজ, সবাইকে আমার তরফ থেকে বিজয় দশমী জানাই, আমার তরফে সব বড়দের সবাইকে আমার প্রণাম নেবেন, আর এই করোনাকালে সবাই ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ি থেকে একদমই বেরাবেন না।
আমাদের এই চ্যানেলের এক মাস হয়ে গেছে তো আমরা আমি বনু বাবা মা চারজনই খুব মানে খুব পরিশ্রম করছি চ্যানেলটা ভালো আরো ভালো কন্টেন্ট আনার জন্য তো সবাই দেখবেন আর আপনারা যদি পছন্দ আসে তো অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধু আত্মীয়দের সবার সাথে শেয়ার করবেন যত পারেন তত শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের থেকে শুভ বিজয়া তো সবাইকে ধন্যবাদ জানাই আর আমরা মানে যারা নতুন তাদেরকে লাইক জানাবেন মানে শেয়ার সাবস্ক্রাইব ঘন্টি এগুলো বাজিয়ে দেবেন আর ওর সঙ্গে যারা আমাদের ভিডিও দেখেননি তারা ধন্যবাদ